তো হাই গাইস, উল্কিট আমার চ্যানেল ক্যাপ্টেন লো ইন ওয়ার্ল্ড। তো আজকে যেটা স্টার্ট করছি সেটা হচ্ছে আরকাস দিয়ে। আপনারা এর পারচেস করতে পারেন, এগুলো 20 টাকা পার পিস। এরপর আসছে হচ্ছে টাইগার বার্ব, যেটা হচ্ছে নর্মালি একটা কমিউনিটি ট্যাঙ্কের জন্য বেস্ট মাছ। দেন আসছে হচ্ছে গাপ্পি, যেটা হচ্ছে মোস্ট পপুলার, এগুলো ফিমেল আছে। আর এখানে আছে কিছু সার্ক, যেগুলো হচ্ছে ব্লু আর হোয়াইট, অ্যালবিনোর তৈরি কম আছে, ব্লুটাই বেশি, যেটা টাইগার সেটা বলে। এবার আসছে হচ্ছে কিছু মেল গাপ্পি, যেগুলো হচ্ছে 120 টাকা পার পিয়ার্স। এগুলো হচ্ছে কালারিং উইডো, কালারিং উইডো হচ্ছে মধ্যে অরেঞ্জ, ইয়েলো, পার্পল, গ্রিন এইসব আছে। তো কালার ডিপেন্ড, কালারের উপরে দাম নির্ভর করে। তো 15 টাকা থেকে শুরু করে 25 টাকা, 30 টাকা, 35 টাকা পর্যন্ত কালার মিউটেশনের উপরে দাম আছে। তো আপনারা সেটা দেখতে পারেন। এবার আছে কমন গোল্ডফিশ, যেগুলো হচ্ছে 20 টাকা পার পিস দেখতে পাচ্ছেন। আর তার সাথে কিছু আপেল সামুখ্য ছিল, আপেল স্কিন। এবার আছে কিছু রেড ক্যাপ, যেটার বডি শেপ আমার ভাল লেগেছে, এগুলো 20 টাকা পার পিস। এখানে কিছু অরেঞ্জ গোল্ডফিশ, যেগুলো আগের থেকে এটার কোয়ালিটি ভাসি ভালো লেগেছে আমার, এগুলো 20 টাকা পার পিস। এবার আছে অ্যাঞ্জেল, অ্যাঞ্জেল হচ্ছে আপনার 50 টাকা পার পেয়ার। সাইজটা তুলনামূলক ছোট, প্রাইস তুলনায়। এবার আসছে হচ্ছে মিল্কি, মিল্কি হচ্ছে আপনার 25 টাকা পার পিস। তো এখানে আজকে গোল্ডফিশের ভ্যারাইটি প্রচুর উঠেছে, তো আপনারা দেখতে পাচ্ছেন একটা গোড়ামি আছে। তো এখানে চিচিল্ড, চিচিল্ডের মানে ব্যানানা চিচিল্ড, আইস ব্লু চিকলি চিচিল্ড, নর্মাল হোয়াইট চিচিল্ড এইসবগুলো আছে। এখানে কিছু অ্যাডাল্ট সাইজের ব্লু চিকলেট বা চিচিল্ড যেটা বলবেন অ্যাভেলেবেল। এখানে রেড ক্যাপ, রেড ক্যাপের এখানে 3 পিসের প্যাকেট আছে সামথিং। আর এখানে একটা আছে ব্ল্যাক আর অরেঞ্জের মধ্যে গোল্ড ফিশ। এখানে কিছু প্যারোট হন, এটা প্যারোট আর মানে প্যারোট ফিশ আর হনের ক্রসিং এর বেবি। এগুলো তো কায়েক প্যাটার্নটা হচ্ছে ফ্লড হনের মতো আর বডি শেপ প্যারোট ফিশের মতো। তো আগেরটা ছিল হচ্ছে নর্মাল ব্লুয়ের মধ্যে, এগুলো অ্যালবিনার মধ্যে। এরপর আছে কিছু জুয়েল, জুয়েল বড়ো হলে বিভৎস দেখতে লাগে। এখানে একটা, এখানে 3 পিস, 3 পিস, এখানেও রেড ক্যাপ। এখানে কিছু অরেঞ্জ গোল্ড ফিশ। এবার আছে বেটা, বেটার এখানে প্রাইস একটু হাই, এই জায়গাটায় আপনার বলছে দাম 150 থেকে 250 টাকার মধ্যে। এবং আরও কিছু মানে এক্সক্লুসিভ মেডিসিন আছে, যেগুলো তোমার দাম 350 টাকা হয়ে যেতে পারে। তো এখানের থেকে আরও হাট খুললে আরও সস্তায় পাওয়া যায়। তো আমি সাজেশন করবো সব জায়গা থেকে দেখে শুনে তারপরে কিনি। এরপরে কিছু ম্যাঙ্গো কাসকা দেখতে পাচ্ছেন, যেগুলো হচ্ছে 350 টাকা পার পিস বলছে, আর এগুলো 350 টাকা পার পেয়ার। অবশ্যই এগুলো নেগোসিয়েবল, আপনারা ঘুরে ঘুরে দেখতে পারেন যেখান থেকে আপনার পোষাবে আর যেটা আপনার কোয়ালিটি ভালো লাগছে, যেগুলো অ্যাক্টিভ সবথেকে বেশি সেখান থেকে আপনার পারচেস করুন। না হলে আপনি কিনে আনলেন, সস্তায় পেয়ে কিনে আনলেন, সেখান থেকে খারাপ জিনিস কিনলেন সেটাও কখনো বলবো না, সাজেস্ট করবো না। আবার দামি দিয়ে কিনছেন যেটা আপনি আরও কম দামে পেতেন সেটাও অবশ্যই করবেন না, সব জায়গাতে ঘুরে টুরে আপনারা কিনুন। এখানে কিছু দেখতে পাচ্ছেন ব্ল্যাক র্যাঞ্চু, তো যেটার মধ্যে একটা ফিন কেটে গেছে হয়তো সম্ভবত। তো এখানে আরও কিছু রেড ক্যাপ, অরেন্ডা, এখানে নর্মাল কমন গোল্ডফিশ, এখানে কিছু ক্যালিকো গোল্ডফিশ আছে, এখানে কিছু অ্যাডাল্ট বিগ সাইজের মলি, যেগুলো দোকানে বলছে তো নিয়ে গেলেই ব্রিডিং করতে আমি করাবে, মানে করে বাচ্চাদের দেবি দিয়ে ঘুরে দেবে। তো দেখেছেন গোড়ামি আছে, পাশে গোল্ডফিশ আছে। তো এইসব আজকের কালেকশন, আজকের গ্যাপ স্টে উঠেছে অ্যাঞ্জেল, গোল্ডফিশ, নিয়ন টেটটা, নিয়ন টেটটা হচ্ছে আপনার 15 টাকা পার্টিস বলছে, কোয়ালিটি এর থেকেও ভালো হয় অবশ্য। তো আপনারা আসুন, ভিজিট করুন, দাম প্রতি সপ্তাহে চেঞ্জ হয়, এমন নয় যে এটার দিকে আপনারা একটা আইডিয়া পেয়ে যেতে পারেন, এর থেকে বেশি কিছু আমি দিতে পারবো না। তো এখানে ক্যাট ফিজিক পাচ্ছেন, এখানে ফ্লাওয়ার হন আছে, সাথে নিচে কিছু হচ্ছে ক্লাউড নোটস আছে। তো ফ্লাওয়ার হনের দাম প্রাইস দেখতে পাচ্ছেন, সব প্যাকেটের মধ্যে লেখা আছে 500 পার পিস, মানে মিনিমাম 350 আমি দেখেছিলাম এখানে, আর হাইস্ট 500-1000 মধ্যেও আছে। তো যাই হোক, তো আপনারা আসতে পারেন, ঘুরতে পারেন আমাদের শ্যামবাজার পশু প্রাণীর হাট, বা যেটাকে বলা হচ্ছে গ্যালফ স্ট্রিট পেট মার্কেট, এসে ভিজিট করতে পারেন, ভালো লাগবে আশা করি। আর দেখতে থাকুন ক্যাপ্টেন ইন ওয়ার্ল্ড।